বন্ধু, এটা বিড়ি দিত, কে বলি ভাত খায় আসলাম। বিড়ি গুটি পামো, একটা মাত্র বিড়ি আসলো, তা কল্পেন আগেই খাইয়ে ফেলে দিছি। তোক যে ফোন দে এত করে কলেম যে এটা বিড়ি থুস, এখন টেকাও নাই যে বিড়িটা কিনে খামো। তাছাড়া আব্বাক থেকে সকালবেলায় 50 টাকা লিছি, এখন যদি আবার টেকা আবার যায় আমাকে ধরে ধুপ ধুপ করে পিটপি। দেখি কারো কাছে বিড়ি পাওয়া যায় নাকি। তুই থাক, এটি তুই কোনো কামেরই লোস। আজকে ইন্টার পরীক্ষার রেজাল্ট দিবি, খালি যদি পাশ করি কালকেই যামো বিড়ি কোম্পানির চাকরির ভাইবা দিবার। আর খালি যদি কোনোভাবে বিড়ি কোম্পানিতে আমার চাকরিটা হয়ে যায় তখন আমার আর বিড়ির অভাব থাকবি লয়, শালা প্রতি মিনিটে মিনিটে বিড়ি খামো। পাশ তো মনে হয় জিঙ্কে করে কর্মহীনই। দেখি সকালটা হোক, এখন যা ঘুম আসি। কি ব্যাপার, সূর্যাস কোন দিক দিয়ে উঠছে? তুই কোন আজ সকাল সকাল ঘুমোর থেকে উঠছু, উঠে আবার রেডিও হচ্ছু, কোনোটি যাবো নাকি? আব্বা, আমি ইন্টার পরীক্ষা দিয়েছিলাম না, তাতে আমি পাশ করছি। পাশ করছু, এটা তো ভালো খবর, তাই সকাল সকাল কুটি যাচ্ছু। তার সাথে আর একটা ভালো খবর দিচ্ছি, তোমাকে থেকে কালকে থেকে আর টেকা চাবো না। তুমি আপাতত 100 টাকা দাও, চাকরির ভাইবা দিয়ে যাচ্ছি, গাড়ি ভাড়া নাই আমার কাছে। পাস করতে না করতেই তুই চাকরির ভাইবা দিয়ে যাচ্ছু? বাপরে, ইনকেস হলে আমি জীবনে দেখিনি। তোমার সাথে আধারে বেসাল পাড়ার আমার কাছে সময় নাই, চাকরির ভাইবাটা দিয়ে আসি, টেকা দাও। তোক আজকে টেকা 100 লয়, টেকা 500 দিমু, তাও যেন চাকরিটা হয়। আর হ, তুমি তো 20 বছর হলে বিড়ি খাও, তো বিড়ি সম্পর্কে কোনো ধারণা থাকলে আমাকে দাও, জ্ঞান ট্যান লিয়েই যাই। ওরে হারামজাদা, তার মানে তুই বিড়ি কোম্পানির চাকরি লিবে যাচ্ছু? যেমনেই হোক চাকরিটা আমার লেওয়াই লাগবে, বেতন যাই ধরুক বিড়ি তো খাবার পামো। না, বিড়ি সম্পর্কে যাই ধরবি সেটাই তো আমি পামো, মনে হয় চাকরিটা আমার হয়েই যাবি। স্যার আসসালামু আলাইকুম, ভিতরে আসমো? আসেই যখন গেছো তা বসো। কি কোম্পানির চাকরির ভাইবা দিবে রাখছ সেটা তো ভালো করেই জানো নাকি? হ স্যার, সেটা তো জানি, বিড়ি কোম্পানির চাকরি লিবে রাখছি। চাকরি তো লিবে রাখছ, বিড়ি সম্পর্কে কোনো ধারণা আছে? কি কন স্যার, বিড়ি সম্পর্কে হলে ধারণাই লয়, বিড়ির উপরে PhD করে আসছি। ঠিক আছে, তাহলে ভাইবার জন্য প্রশ্ন শুরু করা যাক। হ স্যার, প্রশ্ন করা শুরু করেন। বাংলাদেশি 5-6টা বিড়ির নাম কও। এত সোজা প্রশ্ন স্যার, এনা কঠিন দেখে ধরবেন না। 1 নম্বর হচ্ছে আজিজ বিড়ি, 2 নম্বর আকিজ বিড়ি, 3 নম্বর যমুনা বিড়ি, 4 নম্বর সোনালী বিড়ি, 5 নম্বর রহমত বিড়ি, 6 নম্বরটা স্যার কামিন সুন। সবই তো ঠিকঠাকই আছে, কিন্তু 6 নম্বরটা তো বুঝলাম না, কামিং সুন মানে? 6 নম্বরটা হচ্ছে পদ্মা বিড়ি স্যার, ওটা এখন অ্যাভেলেবল নাই, ওটা হচ্ছে 80-23 সাল থেকে সব দোকানেতে পাওয়া যাবে। বাবা, বাংলাদেশের 5টা ব্র্যান্ডের বিড়ির নাম তো কোলেই, তার মধ্যে আবার যেই বিড়ি আসিচ্ছে সেই বিড়ির নামও কোলে, ইনকে লোকিতে আমি খুঁজিচ্ছিলাম। তোমার জন্য 2 নম্বর প্রশ্ন হলো, বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বিড়ি বিক্রি হয়? স্যার, যে অঞ্চলে পাট ক্ষেত বেশি সেই অঞ্চলে বিড়ি বেশি বিক্রি হয়। কি, পাট ক্ষেতের সাথে বিড়ির কি সম্পর্ক? কারণ উঠতি বয়সের ছোল পোলেরা 2-3 প্যাকেট বিড়ি নিয়ে যায়, পাট ক্ষেতের মধ্যে মিশন চালায় স্যার, এই জন্যে ওল্লে অঞ্চলত বিড়ি বেশি বিক্রি হয়। প্রশ্নের উত্তরটা মনে হয় ঠিকই আছে, যদিও আমি জানি নে। বিড়ি সম্পর্কে আপনার অভিজ্ঞতা তো ভালোই দেখিচ্ছি, এখন 10টা সিগারেটের নাম কবার পালি আপনার চাকরি একবারে কনফার্ম? 1 নম্বর বেনসন, 2 নম্বর বেনসন সুইস, 3 নম্বর বেনসন লাইট, 4 নম্বর গোল্লিপ, 5 নম্বর গোল্লিপ সুইস, 6 নম্বর স্টার, 7 নম্বর নেভি, 8 নম্বর নেভি সুইস, 9 নম্বর হচ্ছে ডার্বি, 10 নম্বর হচ্ছে শেখ। কি কও তুমি, তুমি যতগুলো সিগারেটের নাম কলে এতগুলো সিগারেটের নাম তো আমি জানি নে। তুমি যতগুলো সিগারেটের নাম কলে এর মধ্যে থেকে জাতীয় বিড়ি কুণ্ড? জাতীয় বিড়ি হচ্ছে ডার্বি, সগলি খায় বুড়ো সোরা চ্যাংরা প্যাংরা সগলি খায় স্যার। তা এত অভিজ্ঞতা তুমি কোথ থেকে পেলে? ক্লাস 6 থেকে বিড়ি খাই স্যার, আমার অভিজ্ঞতা হবিলে তো কার হবি।
সেই জন্য এখন আমার ঘন্টায় এক প্যাকেট বিড়ি লাগে স্যার। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি একদিনে যতগুলো বিড়ি খাও আমি ততগুলো বিড়ি সাপ্লাই দিবের পাইনে। তোমাকে চাকরি দিলে তো আমার কোম্পানির লাল বাতি জ্বলবি, তোমার যোগ্যতা মেলা, অন্য কোনো বড় কোম্পানির চাকরির ভাইবা দাও, দেখো চাকরিটা হয়েই যাবি। সব প্রশ্নের উত্তর তো আমি ঠিকই দিলাম স্যার, চাকরিটা আমাকে দেন স্যার, বেতন যাই হোক।